গাইস, ওয়েলকাম ব্যাক টু সাইলেন্ট কিলার। আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি যে জায়গাটাই এখন আছি, প্রথম তো আছি রিক্সায়, দ্বিতীয়তে হলো আমি নীলক্ষেত পার হয়েছি, সামনে হলো কাঁটাবন। চলুন আপনাদেরকে আজকে দেখাবো কাঁটাবনের বিশেষ আকর্ষণ। আপনারা অবশ্যই জানেন কাঁটাবনে কী আছে। কাঁটাবনে মূলত হলো বিশাল অ্যাকুরিয়ামের খামার আছে, প্রচুর মেটালিক্যাল জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে তাকে বলা হয় ক্রেস্ট, বিভিন্ন উপহার সামগ্রী ডিজাইন করার জন্য এখানে আসে। আর আমার পাশে দেখেন আছে ICMAB জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিও এখানেই আছে। তো এই হলো কাঁটাবন মার্কেট। অবশ্য ঈদের ছুটি, যার জন্য মার্কেটটা বন্ধ, তবে কিছু কিছু দোকানপাট এখনও খোলা আছে। কাঁটাবনের মার্কেটের ঠিক পাশে প্রাইমারি স্কুল চালু হয়েছে, শহীদ বুদ্ধিজীবী প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। বিশেষ করে কাঁটাবনের যে এই মার্কেটগুলো, এখানে অনেক পোষা পশু পাখির কেনাবেচা হয়। এখানে সবচেয়ে বড় কী করলে, এখানে দুইটা জিনিসের জন্য বেশি বিখ্যাত। একটা হলো আপনার অ্যাকোরিয়াম জাতীয় যে সমস্ত প্রাণীগুলো আছে, ছোটো ছোটো মাছ এবং শামুক, আদার যেগুলো বিভিন্ন প্রজাতির এখানে অ্যাকোরিয়াম সামগ্রীগুলো পাওয়া যায়। আমি আবার বুঝে দেখাচ্ছি, কেউ যদি কখনো এই অ্যাকোরিয়াম সামগ্রী বিশেষ করে মাছ এগুলো কিনতে চান, তাহলে আপনারা এখানে আসতে পারেন। আর আরেকটা আকর্ষণ হলো তার সামনেই, এখানে প্রচুর পোষা পশু এবং প্রাণী পাবেন। এখানে বিশেষ করে পাখিজাত যে সমস্ত আছে, তারা এখানে সব এখান থেকে পাবেন। নানান জাতীয় পাখি এখানে আছে, আপনার মনের চাহিদা বিশাল পাখি এখান থেকে নিতে পারেন। এখানে আসলে আপনার মনটা হয়তো অনেক সময় ভরতে পারে, যে এত সুন্দর সুন্দর পাখি এবং পোষা প্রাণীগুলো এখানে পাওয়া যায়। বিশেষ করে খরগোশ, প্রজাতির কুকুর, বেড়াল, নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো আপনারা আসবেন এই কাঁটাবন সুপার মার্কেটে। তো ঠিক আছে, আমি আজকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের দেখা হয়ে যাবে কোনো লাস্টে আসবে।